বাঙাল যারা ছেলেরা রয়েছে তারা সাহায্য করছেন, কারণ আশপাশে যেটা বলা হচ্ছে যে এখানে কিন্তু বসতি অঞ্চল রয়েছে এবং এবং এখানে বস্তি অঞ্চল রয়েছে। স্বাভাবিকভাবে দেখতে পাচ্ছেন এই মুহূর্তে ঠিক পাশেই হচ্ছে এটা, এবং পুরো তাঁত এসে লাগছে এরকম অবস্থা, পুরোটা কিন্তু ধসে গিয়েছে এই মুহূর্তে। এটা আমাদের ভয় লাগছে যাতে পেছনের বস্তিটার মানুষগুলো যাতে বাঁচে। এখানে এখানে স্থানীয় বাসিন্দাদের যেটা দাবি, এটা এক ঘন্টা হয়ে গেছে, এক ঘন্টা উপরে ইঞ্জিন গাড়ি এসছে, পুলিশকে আমাদের কলকাতা পুলিশকে ফোন করেছি, টেঙ্গা থানাকে, এক ঘন্টা পরে পুলিশ এসে দাঁড়িয়ে দেখে, এক ঘন্টা পরে গাড়ি এসে এসে দেরি করে এসছে। এখন দমকল ডিপার্ট একটু কমপ্লেট করছে, আগাল বগালে গাড়ি আছে, দমকলের গাড়ি দেরিতে আসার অভিযোগ। এখানে স্থানীয় কাউন্সিলর এবং এখানে যিনি MMIC রয়েছে জীবন সাহা, তিনি খবর দেন, এবং এই মুহূর্তে আপনাদের দেখিয়ে দেবো যে আমরা দেখতে পাচ্ছি পুরো কিন্তু টিনের চাল ধসে গিয়েছে, নিচে আগুন জ্বলছে, নিচে নিচে আগুন দিয়েছে। হ্যাঁ বলুন, আপনারা বলুন যে কি অবস্থা। অ্যাকচুয়ালি এখানে খবর দিয়েছে লোকাল পাবলিকরা, কাউন্সিলর তো এখন এসেছেন, 10 মিনিট 5 মিনিট হয়েছে, পাবলিকরা তো কোঅপারেট করছে। এখন পরিস্থিতি হচ্ছে যে বেশি করে ওই ফায়ার ব্রিগেডের গাড়ি আসছে না, শুধু একটাই আছে এখানে, শুধু একটা, এত ভীষণ আগ লেগেছে, আগুন লেগেছে, একটা গাড়ি আসবে, একটা গাড়ি আসবে। এলাকার লোকেদের চাহিদা হচ্ছে যে আরো গাড়ি, আরো গাড়ি, আরো গাড়ি। তারা মসজিদের উপরে দাঁড়িয়ে আছেন, আপনি মসজিদে লোকে চাইছেন মসজিদ আগুন লেগে যাবে, চাইছেন আরো দমকলের গাড়ি, আরো দমকল, সবাই চাইছেন যে আরো যাতে দমকলের গাড়ি আসে, তার কারণ আশপাশে আগুন ছড়িয়ে পড়তে পারে, এরকম ভয়াবহ আগুন। এলাকার মানুষজন চেষ্টা চালাচ্ছেন, ওখানে প্রচুর পপুলেশন যেরকম ওরা বলছেন যে বাড়ি ঘরদোর রয়েছে, এবং তারা আমরা দেখতেও পাচ্ছি এখানকার লোকজন চেষ্টা করছেন জল দিয়ে নেবানোর যেটুকু তাদের ক্ষমতা আছে, দমকলের ইঞ্জিন এসছে, সব মিলিয়ে ভয়াবহ পরিস্থিতি। এবং দমকলের বিরুদ্ধে ক্ষোভ রয়েছে যে দেরিতে এসছে, কিন্তু তারপরে দমকলের যে ইঞ্জিনগুলো এসছে তারা কাজ শুরু করেছে। এলাকার মানুষদের একটাই চাহিদা, আগুন যাতে, আগুন যাতে একটা নির্দিষ্ট জায়গায় থাকে, আশপাশের যাতে এলাকায় না ছড়িয়ে পড়ে, তাহলে কিন্তু বড় দুর্ঘটনা ঘটতে পারে, আরো বড় হতে পারে এই দুর্ঘটনা, আরো বড় হতে পারে। স্বাভাবিকভাবে সবাই কিন্তু আতঙ্কের মধ্যে রয়েছেন। ক্যামেরায় সন্দীপ সাধুকার সঙ্গে অর্ণব মুখোপাধ্যায়, এবিপি আনন্দ, কলকাতা। সত্য অন্তহীন, সত্যের খোঁজও তাই, সত্য সন্ধানে তাই আমরা অক্লান্ত, অকুতোভয়। এবিপি আনন্দ নতুন ভাবনার প্রতীক, যা মনে মুক্ত, তথ্যে যুক্ত এবং যাবতীয় সীমানার বাঁধন থেকে মুক্ত। সীমা না শব্দটির মধ্যে লুকিয়ে আছে মানা শব্দটি, যেন চোখ রাঙানি এক অদৃশ্য ব্যানাজার, যা আটকে রাখে আমাদের এক ছোট্ট গণ্ডির মধ্যে। একমাত্র সঠিক খবরই গড়ে তুলবে এক মুক্ত সমাজ, সেই জগৎ গড়ার লক্ষ্যে কোনো সীমানার ঠুকুটি আমরা মানব না। এবিপি আনন্দ এগিয়ে থাকে, এগিয়ে রাখে।